এক, রাশিয়া। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে। দেশটিতে এই ধরনের বোমার সংখ্যা 7,500-এরও বেশি। দুই, যুক্তরাষ্ট্র। দ্বিতীয়, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির কাছে এখন 7,000-এরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। তিন, ফ্রান্স। সাবমেরিনে পারমাণবিক বোমা। ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 300-এর মতো। এগুলো অধিকাংশই রয়েছে সাবমেরিনে। দেশটি অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়। চার, চীন। চীনও পিছিয়ে নেই, 250-এর মতো পারমাণবিক বোমা আছে চীনের কাছে। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোড়া সম্ভব। পাঁচ, যুক্তরাজ্য। যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা। 200-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি 1952 সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। ছয়, পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান। এরই মধ্যে 3 বার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। দেশটির কাছে আছে শতাধিক পারমাণবিক বোমা। সাম্প্রতি সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি, অনেকেই আশঙ্কা করেন প্রতিবেশীর সঙ্গে। সাত, ভারত। থেমে নেই ভারত। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 1974 সালে। দেশটির কাছে 90-এরও বেশি আণবিক বোমা রয়েছে। ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোনো দেশকে আঘাত করবে না। আট, ইসরায়েল। ইসরায়েল সম্পর্কে তথ্য কম। ইসরায়েল অবশ্য নিজেদের দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসম্মুখে প্রকাশ করে না। দেশটি 80-টির মতো পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয়। নয়, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সবার নিচে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে আছে 10-টির কম পারমাণবিক বোমা। তবে দেশটির নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কিনা তা নিশ্চিত নয়।